যার ছাত্রদরদী দৃষ্টিভঙ্গি, তাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ও চিন্তা ভাবনা এবং পরীক্ষা মূল্যায়ন সম্পর্কে দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশ, যা বিভিন্ন স্তরের জনমত এবং বিশেষজ্ঞ কমিটির মতামতকে বিবেচনায় রেখে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও সর্বোপরি শারীরিক সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে, যেটি আমাদের সংসদকে প্রভূত সাহায্য করেছে। সেই সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু ও শিক্ষা দপ্তরের প্রধান সচিব শ্রী মনীষ জৈনের নিরবচ্ছিন্ন পরামর্শ ও সহযোগিতা আমাদের নানাভাবে সাহায্য ও সমৃদ্ধ করেছে। এই জন্য এদের প্রতিও আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই মূল্যায়ন পদ্ধতিতে যদি কারো কোনো অসন্তোষ থেকে থাকে, তাহলে সরকারের অনুমোদনে সংসদ কর্তৃক ভবিষ্যতে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত হিসেবে গণ্য হবে ও পূর্ববর্তী পরীক্ষার ফলাফল বাতিল হিসেবে বিবেচিত হবে। মূল্যায়ন পদ্ধতিতে আসা যাক। 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয়, মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে 40% নম্বরের ওয়েটেজ এবং 2020 সালের 11 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 11-র বার্ষিক পরীক্ষার থিওরিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজ এবং তার সঙ্গে 12-এর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বরের যুক্ত করে মূল সূত্র হিসেবে এখানে এই পদ্ধতি ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, আমি এইটা আপনাদের সুবিধার জন্য ডিস্ট্রিবিউট করব। এটা একটা গাণিতিক প্রক্রিয়া, এটা বারবার বললেও অনেকে অনেক সময় কনফিউশন হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে। আবারও বলছি, এটা 2019 সালের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়, সাতটা সাবজেক্ট থাকে, তার মধ্যে চারটি বিষয়ের সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে 40% ওয়েটেজ এবং 2020 সালের 11-র বার্ষিক পরীক্ষা, যেটা উচ্চ মাধ্যমিকের সঙ্গেই হয়, সেই বার্ষিক পরীক্ষাতে থিওরিতে যে প্রাপ্ত নম্বর তার উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজ এবং তার সঙ্গে যুক্ত করা হবে 12-এর প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, যেটা 30 এবং